সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। আরামবাগের ছেলে অভিনেতা শাহিদ ইমামের নতুন বাংলা ছবি আমার চ্যালেঞ্জ শুভ মুক্তি আগামী 8ই অক্টোবর 2021। ছবির নায়ক অর্থাৎ শুভমের ভূমিকায় আছেন শেখ শাহিদ ইমাম, নায়িকার ভূমিকায় ঋত্বিকা। হলে এসে দেখতে কিন্তু ভুলবেন না। অনেক ব্যাপার আছে, শাসক দলের সঙ্গে থাকতে হবে, কমফোর্ট ফুট করেছেন তাই। দাদা, রাজ্যের এক প্রাক্তন পুলিশ কর্তা বর্তমানে তৃণমূলের মন্ত্রী, তিনি কালকে অভিযোগ করেছেন যে আপনি যখন দায়িত্বে ছিলেন মুর্শিদাবাদে, আপনার জন্য মুর্শিদাবাদে কোনো উন্নয়ন হয়নি। আমি কি দায়িত্ব, তৃণমূলের দায়িত্ব, তৃণমূলে যখন আপনি ছিলেন, যখন দলের দায়িত্ব এবং মন্ত্রী হিসেবে পর্যবেক্ষক যখন আপনি ছিলেন, সব কথাবার্তা বলে লাভ নেই। উনি তো নিজে হোমগার্ডদের চাকরি দেওয়ার নাম করে মুর্শিদাবাদ জেলার শয়ে শয়ে বেকার যুবককে প্রতারিত যিনি করেছেন তার, সেটা হচ্ছে উনি। তার মধ্যে উনি ইনভলভ এবং উনাকে এই সরকারই তখন পানিশমেন্ট ট্রান্সফার দিয়েছে। দাদা, গত বছর 2019 সেপ্টেম্বর এই দিনে এই মাঠে আপনি বলেছিলেন এনআরসি হবে না, আমি দায়িত্ব নিয়ে বলছি। এনআরসির কথা আপনি তুলছেন কেন? ভারত সরকার সিএএ করেছে। সিএএ মানে যারা ধর্মীয় উৎপীড়নের কারণে প্রতিবেশী রাষ্ট্র ছেড়ে এখানে এসেছেন তাদেরকে সমনাগরিকত্ব দেওয়া। তার মানে কাউকে ভারত ভূমি থেকে উচ্ছেদ করা নয়। যেমন তৃণমূল কংগ্রেস ভুল বুঝাচ্ছে, আপনিও সেই দলে ঢুকেছেন। আপনি কি চটি চাটা মিডিয়ার কেউ নাকি? স্বপ্নের বাড়ি মনের মতো সাজাতে হলে আসতেই হবে নিউ কালীমাতা হার্ডওয়্যার স্টোরসে। বাড়ি এবং ওয়াশরুম সাজানো, চোখ ধাঁধানো অত্যাধুনিক আইটেমের অভিনব সম্ভার, ন্যায্য দাম আর গুণগত মান। নিউ কালীমাতা হার্ডওয়্যার স্টোর, ডহরকুণ্ডু আলুপট্টি, হুগলি। ফোন 03211261227।